তোমাদের করে দেখাবো ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইসের জন্য লাগছে এই গাজর আর বিনস কুচি কুচি করে রাখা আছে, এটাকে জাস্ট একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। ভাপিয়ে মানে জল ফুটেছে, এটা দিয়েছি তারপরে তুলে নিয়েছি। আর তারপর লাগছে একটু পেঁয়াজ শাক, এটাও কুচানো রয়েছে, আর একটু ক্যাপসিকাম কোচানো আছে। ক্যাপসিকাম দিতেও পারো নাও দিতে পারো। আর রয়েছে একটু পেঁয়াজ কুচি, আর একটু আদা রসুন আমি গ্রেট করে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝাল যদি তোমরা না খাও দিও না, এটা স্কিপ করতে পারো কাঁচা লঙ্কা। আর যদি খাও এরকমও দিতে পারো দুটো, কিংবা এর থেকে বেশিও দিতে পারো। আর রয়েছে আমি সাদা তিল দিয়ে করব, তাই সাদা তেল, মিষ্টি, নুন, এটা রয়েছে একটু গোলমরিচ গুঁড়ো, আর রয়েছে সয়া সস। এখানে রয়েছে দেরাদুন রাইস। ঠিক আছে, দেরাদুন রাইসটা সেদ্ধ করেছি, তখন আমি ডেচকির মধ্যে জল দিয়ে, প্রথমে জলটা ফুটেছে আর তার মধ্যে আমি দিয়েছি অল্প একটু সাদা তেল, ওই দু চামচ মতন সাদা তেল, আর পরিমাণ মতো নুন, যেটাতে নোনতা ভাবটা আসবে চালের মধ্যে সেদ্ধ করার পরে, যাতে সেইভাবে তোমরা নুনটা কিন্তু দেবে যখন তোমরা চালটাকে সেদ্ধ করবে সেই জলের মধ্যে। তারপরে তো ছেঁকে যেরকম আমি চালটাকে বার করে নিয়েছি, দেখো ঝরিয়ে ঝরানোর জন্য আমি থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি। এতে কি হয়, আলাদা করে আর তোমাকে নুন অ্যাড করতে হবে না, শুধু সবজিটা তোমার তেলে কষানোর সময়তেই যেইটুকু নুন লাগবে, আলাদা করে আর ভাতের মধ্যে নুন দিতে হবে না। আর সাদা তেলটা দেওয়া হয় কেন, সাদা তেলটা দেওয়া হয় যাতে তোমার চালগুলো ঝরঝরে থাকে, খিলা খিলা, মানে একটার সঙ্গে একটা জড়িয়ে না যায়। তাহলে চলো শুরু করছি ভেজ ফ্রাইড রাইস। দেখো আমি ডেচকি বসিয়ে দিয়েছি, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। দেখো সাদা তেল গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দেবো, আর গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করো। এটা যে একদম পুরো ব্রাউন কালার হবে তা কিন্তু নয়, একটু নাড়াচাড়া করব। দেখো একটু নাড়াচাড়া করেছি, একটু পেঁয়াজ হালকা রসুনের একটু গন্ধ আসছে। এইবার আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা গাজর আর বিনসগুলো, তার সাথে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম। এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করবো, আর এই সময় দিয়ে দেবো একটু পেঁয়াজ শাক, একটু কিছুটা দেবো পেঁয়াজ শাক। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার দিয়ে দেবো অল্প নুন, কারণ আমি কিন্তু চালটা যখন সেদ্ধ করেছি সেই সময় কিন্তু আমি নুন দিয়েছি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এই সবজিটার জন্য একটু নুন দিয়ে দেবো সবজিটা, আর দিয়ে দেবো অল্প মিষ্টি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবে মিষ্টিটা, যদি একদম তো মিষ্টি না খাও তাহলেও অল্প করে দেবে,
তাহলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে স্বাদে। এইবার আমি এখানে অ্যাড করে দেব, এইবার আমি এখানে অ্যাড করছি সয়া সস। বড় টেবিল চামচের দু চামচ সয়া সস দেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো, একদমই স্লো করে দেবো, কারণ নাহলে সয়া সস থেকে একটা পোড়া গন্ধ বেরোবে। এটা একটু নেড়ে চেড়ে নেব, একটু নাড়াচাড়া করে নিই। দেখো আমি ভাতগুলো দেখানো দিয়েছি যে আর দেখাতে পারিনি, আসলে ডেকচিটা অনেক বড় তো আর আমি বাহাতে ধরে করি। হ্যাঁ, আমি ভাতগুলো একদম মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো, গ্যাসের সিলটা কিন্তু একদম লোতে রাখবে, নাহলে কিন্তু ধরে যাবে। এইবার আমি দিয়ে দেবো গোলমরিচগুলো। গোলমরিচগুলো আর একটু দেবো, দেখো আমি গোলমরিচ দিয়ে মিশিয়ে দিয়েছি। এইবার আমি একটু পেঁয়াজ শাক দেবো ছড়িয়ে, পেঁয়াজ শাকটা দিলে খুব ভালো লাগে। শাকটা দিয়ে ছড়িয়ে একটু নাড়িয়ে নেব, একটু নাড়াচাড়া করব। আর সাইডে দেখো আমি একটা ডেচকির মধ্যে জল গরম করেছি, এইটা যেই হয়ে যাবে আমি এই গরম জলের ওপরে ট্রান্সফার করে দেবো। গ্যাসটা সিমেই থাকবে, গরম জলটা ওই গরম জলে ভাপে ভাপে এই ফ্রাইড রাইসটা হবে। দেখো একদম মেশানো হয়ে গেছে, সব ঠিকঠাক আছে। এবার আমি দিয়ে দেবো ওপরে কাঁচা লঙ্কা। দেখো আমি কাঁচা লঙ্কাগুলো ওপরে ছড়িয়ে দিলাম, গরম ডেচকির ওপরে আমি কিন্তু এটাকে ট্রান্সফার করে দিয়েছি। এটা এবার ভাপে হতে থাকবে অন্তত 10 থেকে 15 মিনিট। তোমরা একদম সিমে আঁচ করে, একদম মানে স্লো আঁচ করে তোমরা এটাকে হতে দেবে এবং ঢাকা দিয়ে দেবে, ঠিক আছে? এটা 10 থেকে 15 মিনিট এরম হবে, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিও। তাহলে রেডি একদম ভেজ ফ্রাইড রাইস। আমি তোমাদের দেখো আমি 10 থেকে 15 মিনিট বা এরকম রেখেছিলাম, আমি চলে এসেছি, আমার ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস একদম রেডি খাওয়ার জন্য। তোমরা করে দেখো, আমার আশা করি ভীষণ ভালো লাগবে খেতে, অনেকটা রেস্টুরেন্টের মতো লাগবে। তোমরা চেষ্টা করে দেখো আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, আর পাঁচ মিশালি জীবন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।